السلام عليكم ورحمة الله وبركاته. আজকে মঙ্গলবার আনসানুর রহমান ইসলামিক সেন্টারে ইফতারের আয়োজন। আজকে মুরগ পোলাও আর পোলাও যেটা সাধারণত রেগুলারই থাকে। আনসান মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইফতার যেই যেই নিজে থেকে যেভাবে দেওয়া হোক সবাই আল্লাহর রাস্তায় দেওয়া হয় এবং সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা হয়। তবে আনসান মসজিদে যেহেতু বিভিন্ন জাতির বসবাস বা বিভিন্ন জাতি আসে সেই তুলনায় এক এক দিন এক এক দেশিদের খাবার হয়, এবং যেমন গতকালকে উজবেকিস্তানিরা করেছিল তো সেই খাবারের ধরনটা হচ্ছিল সেটাও বিরিয়ানি, তবে প্রচুর তেলযুক্ত, অর্থাৎ মানে এটা তাদের কালচার। তো আজকে হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশিদের মাশাআল্লাহ, আজকেও লোকজন আসা শুরু করছে, দেখতেছেন ইতিমধ্যে বসতেছে, অনেকে বসে পড়ছে ইতিমধ্যে, তো আরো সবাই আসবে। এখানে মাশাআল্লাহ ইফতারের সময় সবাই সহযোগিতা করে, বিভিন্ন দেশিরাই সহযোগিতা করে এখানে মাশাআল্লাহ, বাংলাদেশি, পাকিস্তান, উজবেকিস্তান, তারপরে আপনার যে আফ্রিকান বেশ কয়েকটি যে দেশ আছে মোটামুটি সবাই সহযোগিতা করে, যথেষ্ট হেল্পফুল সবাই। এটা হচ্ছে আনসান মসজিদ সেন্টারের থার্ড ফ্লোর। এবারের বেসিক ইফতারের আয়োজনটা থার্ড ফ্লোরেই করেছে। মাশাআল্লাহ, বিদেশের বাড়িতে এরকম ইফতারের আয়োজন সত্যি মনে হয় যেন দেশের ভিতরেই আছি। তবে দক্ষিণ কোরিয়াতে মাশাআল্লাহ এবার প্রায় সবগুলি মসজিদেই ইফতারের আয়োজন করেছে পত্র এলাকা ভিত্তিক মসজিদ কমিটি। বিশেষ করে শনিবার এবং রবিবার 100% প্রায় সব মসজিদেই আছে, এবং প্রতিদিনই যেসব আয়োজনগুলি সেগুলো সাধারণত হয়তো 2-4টা মসজিদ মিস আছে। তো আস্তে আস্তে সবগুলি মসজিদেই ইনশাআল্লাহ রোজার মাসে সারা মাস জুড়ে বরফর ইফতারের আয়োজন হয়ে যাবে আল্লাহ চাহেতো। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর মাঝে আমি আরেকটি কথা বলে রাখি, আমি এই ভিডিওর ডিসপ্লেতে শিওয়া মসজিদের ইফতার তহবিলের অ্যাকাউন্ট নাম্বার, আনসান মসজিদের ইফতার তহবিলের অ্যাকাউন্ট নাম্বার এবং পাজু মসজিদের ইফতার তহবিলের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখবো। রমজান মাস ইফতারের উপলক্ষে আপনার মনের মকসদ বিভিন্ন উদ্দেশ্য কামনা করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সবাই দান করবেন, সহযোগিতা করবেন, এবং সবার সহযোগিতাতেই চলে এই সব আয়োজন। এটা কারো একাকীভাবে হয় না, আপনার আমার সবার সহযোগিতার মাধ্যমে চলে এই বিশাল আয়োজন। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই করি মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আছি, আমি প্রায়ই বলে থাকতেছি বিভিন্ন ভিডিওতে যে আমরা আসলেই ভাগ্যবান যে আমরা দক্ষিণ কোরিয়ার অবস্থান করতেছি, কারণ দক্ষিণ কোরিয়া একটি খ্রিস্টান দেশ, এখানে মসজিদ, মাদ্রাসা এবং ইফতারের এইসব আয়োজনগুলো কোনো ফান্ড ভিত্তিক হয়ে থাকে না, অর্থাৎ দেশের যে একটা সরকারি ফান্ড সেই ফান্ড ভিত্তিক হয়ে থাকে না, আপনার আমার সহযোগিতাতেই হয়ে থাকে। ভাগ্যবান এই কারণেই বলছি, আপনি যদি সৌদি আরব থাকতেন বা মিডল ইস্টের বিভিন্ন কুয়েত, আবুধাবি, ইরাক, ইরান, বাহরাইন এসব দেশে থাকতেন, আপনাকে কিন্তু সেই দেশের সরকার বা কোনো কমিউনিটি কিন্তু কোনো প্রকার অনুদান আপনার কাছে চাইতো না বা চাইবে না। কিন্তু এখানে আপনার কাছে, আমার কাছে, সবার কাছেই চায়, কারণ আপনার আমার অনুদানের উপরই চলে এই বিশাল আয়োজন।
আমাদের পাকিস্তানি ভাই আনোয়ার ভাই মাশাআল্লাহ যথেষ্ট সহযোগিতা করে রমজান মাসে এবং মসজিদের বিভিন্ন কাজে মাশাআল্লাহ যথেষ্ট সহযোগিতা করে এবং ওযুখানা দেখে উনি প্রতিদিন পরিষ্কার করে যাই হোক এখন মোনাজাত চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দক্ষিণ কোরিয়ার ইসলাম ভিত্তিক আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন রমজান আলী এলটিভি 24 দক্ষিণ কোরিয়া